এখানে আমার একটা ইন্ডিকেটর বাল্ব আছে, যেটা আমার লাইন থাকলে বাল্বটি জ্বলবে এবং মোটরটি চলবে। আবার আসসালামু আলাইকুম। তো আমাদের 12টা থেকে 2টার ব্যাচের কৃতি শিক্ষার্থীরা নিজের হাতে আজকে মোটরের কানেকশন করেছে এবং তারা থ্রি ফেজ লাইনে মোটর চালিয়ে দেখছে। তো আমরা আজকে তাদের মুখ থেকে শুনবো কাজটি করে তাদের কেমন লাগলো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনার নাম এবং আপনার পলিটেকনিকের নাম যদি আমাদের ভিউয়ার্সদের বলতেন। আমার নাম মোহাম্মদ মুস্তাকিম হোসেন, আমি টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র এবং অষ্টম শ্রেণীর ইন্টার্নি করতে এসেছি এখানে। আজ যে সার্কিটটি করেছেন ভাইয়া, সার্কিটের কি নাম? ম্যাগনেটিক কন্ডাক্টর থ্রি ফেজ মোটর কন্ট্রোলিং। আচ্ছা, ম্যাগনেটিক কন্ডাক্টরের সাহায্যে থ্রি ফেজ মোটর কন্ট্রোলিং। সার্কিটটি কীভাবে কাজ করে একটু আমাদের ভিউয়ার্সদের চালিয়ে দেখান। জি, এই যে এখানে প্রথমে আমি আপনার দুটো পুশ বাটন সুইচ দিয়েছি, একটা অফ একটা অন, এবং এটা ম্যাগনেটিক কন্ডাক্টর এবং সার্কিট ব্রেকারের মাধ্যমে মোটর কন্ট্রোলিং। জি, তো এখানে আমার লাইন দেওয়া আছে। জি, লাইন যায়, এখানে আমি এখন লাইনটি দিতেছি। এখানে আমার একটা ইন্ডিকেটর বাল্ব আছে, যেটা আমার লাইন থাকলে বাল্বটি জ্বলবে এবং মোটরটি চলবে। আবার আমি যখন অফ করে দেব আমার লাইটটি অফ হয়ে যাবে এবং মোটরটি অফ হয়ে যাবে। অসম্ভব সুন্দর একটি সার্কিট হয়েছে ভাই, আপনার কাজটিও অনেক সুন্দর হয়েছে। তো যারা এখনও বিভিন্ন প্রতিষ্ঠান ঘোরাঘুরি করছে বা যারা এখনও সন্দেহে আছে বা দ্বিধায় আছে কোন প্রতিষ্ঠান কাজ শেখার জন্য ভালো হবে, তাদের উদ্দেশ্যে কী বলতে চান? মাল্টিপার্পাসে কি আদৌ কাজ শেখা সম্ভব? জি, আমি এবং আমার আশেপাশে প্রাইভেট পলিটেকনিক বন্ধুদের বলছি, তারা এবং ভর্তি হয়েছে এবং আপনার 8-9 জন কালকে এসে ভর্তি হয়ে গেছে, এবং আমি আমার আরও বন্ধু বান্ধবদের বলবো এই প্রতিষ্ঠানে আসতে। এই প্রতিষ্ঠানে কাজ কার্যক্ষেত্র একটু ভালো, অন্য অন্যান্য প্রতিষ্ঠানের থেকে একটু কাজ শিখে বেটার হয়, সহজ, এবং ভলেন্টিয়ার যারা থাকে তারা খুবই সাহায্য করে, এবং ট্রেনার অত্যন্ত ভালো এবং সহজে যে কোনো প্রশ্ন করলে রিপিট প্রশ্নের সাথে সাথে উত্তর দিতে পারে। এবং যে আমাদের যে বড় ভাই আছে, এনার দ্বারা অনেক কার্যক্ষেত্রে মোটামুটি ভালো সুবিধা পেতে পারে। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।